হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোটামুটি ভালো আছি, আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করবো যে আজকে ব্লগটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গিয়েছি, আর রেডি হয়ে হঠাৎ করে ডিসিশন নিলাম সকালবেলা। এখন বাজে 11:30, তো 9:30 আর কি ডিসিশন নিয়েছি যে বাড়িতে যাব, বাপের বাড়ি যাব, অনেকদিন যায় না। আর যেহেতু এখন বাসায় থাকবে জেনি, আর মাসি থাকছে, ওই যে ব্লু মাসি কাজ করছে ওখানে, ব্লু মাসি রান্না করে দিবে। আর আমি আর পিউ যাচ্ছি বাপের বাড়ি, তো মানে মনিরামপুর যাচ্ছি। আর চলেন আপনারাও আমার সাথে, অবশ্যই শেয়ার করব নেক্সট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব মনিরামপুর থেকে। আর শুরুটা করলাম এখান থেকে, বাট শেষটা করব মনিরামপুর যেয়ে। তো চলেন আপনারাও চলেন আমার সাথে, আর ব্লগটা দেখতে থাকেন, আশা করি যে আপনাদের কাছেও খুব ভালো লাগবে। তো আর এখানে রেডি হয়ে গেছি, এখানে সব ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে গেছি। এখানে পিওর ব্যাগ, ল্যাপটপ, কাপড় চোপড়ের ব্যাগ সব কিছু নিয়ে রেডি হয়ে গেছি, আর এখন বের হচ্ছি। তো চলেন আর কথা হবে বাড়িতে যেয়ে। ফাইনালি চলে এসেছি বাড়িতে, আর এসে মাত্র এসে পৌঁছালাম। এখন মা পূজা করছে, আর বাবা যা করছে সেটা আসলে দেখানো যাবে না, তারপরেও দেখাচ্ছি। কেন দেখাবো, যাই হোক, বাবা বসে পাতা কাটছে, এই জন্য দেখাতে দিল না। আর বাইরের পরিবেশটা এরকম হয়ে গেছে এখন, এখানে ছিল অনেক বেশ গাছপালা ছিল, আর সেই গাছপালাগুলো এখন আর নাই, সবগুলো কেটে পরিষ্কার করে ফেলেছে, যে পাশে আছে তো মোটামুটি একদম ক্লিন করে ফেলেছে। তো আমি যখন আর ঢুকলাম তখন আসলে চিনতে পারছিলাম না যে কী অবস্থা, সামনের পোর্শনটা সারা জীবন দেখে আসছি ছোটোবেলা থেকে, যে ওইখানটায় গাছপালা থাকে অনেক, আর এখন এসে দেখলাম যে একেবারে টোটালি ওখানে গাছপালা নাই, ফাঁকা হয়ে গেছে। তো খুব সুন্দর লাগছে আর কি দেখতে। তো যাই হোক, আপাতত এখন স্টপ করছি ভিডিও করা, তবে আবারও নেক্সটে আসছি। তো সে পর্যন্ত এখন, আর তো মা এখানে পূজা করছে, তো যাই হোক একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলবো। মার গাছের ফুল কালারটা কি সুন্দর, এটি গোলাপ। আর বাড়িতে আসলে প্রতিবারই আমি আমার মার গাছগুলো শেয়ার করি আপনাদের মাঝে, কারণ মা এত যত্ন করে আর কি গাছগুলো লাগায় এবং এত কেয়ার নেয় গাছগুলোতে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন করবী গাছ, তো এই করবী গাছটাতে এবারই প্রথম ফুল ফুটলো। মার গাছটা আমি কিনে দিয়েছিলাম প্রায় 2 বছরের একটু বেশি হয়ে গেছে, কিন্তু ফুল আসছিল না, তো এবছর প্রথম ফুল ফুটেছে, তার জন্য মা ভীষণ খুশি। আর এগুলোতে তো আসলে কন্টিনিউয়াসলি ফুল ফোটে, এগুলোতে প্রবলেম হয় না, কিন্তু এই গাছটাতে, এই করবী গাছটাতে এই ফুল আসছিল না বলে মার খুব মন খারাপ ছিল, কিন্তু এবার মার আশাটা পূর্ণ হয়েছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাথরকুচির গাছ, তো পাথরকুচির গাছে যে এত সুন্দর ফুল আসে এটা আমার জানা ছিল না। তো গত ব্লগেও মানে বাড়িতে আসার পর একটা ব্লগ করেছিলাম, সেখানেও শেয়ার করছিলাম যে তখন অল্প কয়েকটা ফুল ফুটেছিল, বাট এতগুলো ফুল ফুটেছে এবার এসে দেখছি, অসম্ভব ভালো লাগছে দেখতে। আর যারা ফুল গাছ পছন্দ করেন, গাছ পছন্দ করেন, তাদের কাছে এগুলো অবশ্যই খুব ভালো লাগবে। আর আমি বাড়িতে আসলে আসলে এটা শেয়ার করেই থাকি কী সুন্দর ডালিয়া ফুল ফুটেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের মাঝে বাড়িতে আসার পর, আর নেক্সট ব্লগ অবশ্যই তৈরি করব বাড়ির থেকেই। এখানে ডাটা চচ্চড়ি, এখানে ট্যাংরা মাছ, এখানে আছে ডাল, আর এখানে আছে টমেটোর চাটনি।